আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে জাতীয় ঈদগাহ পরিদর্শন করলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে। আসন্ন 2024 সালের ঈদ উল ফিতর এর মূল জামাত, প্রধান জামাত আয়োজনের জন্য জাতীয় ঈদগাহ এখন ঢাকাবাসীর জন্য প্রস্তুত। আমরা সকল প্রস্তুতি কার্যক্রম প্রায় সম্পন্ন করে ফেলেছি, আর যে একদিন রয়েছে এর মধ্যে বাকি কাজগুলো আমরা সম্পন্ন করব। আমরা গত 2 বছরের ন্যায় ঢাকাবাসীকে সকলকে আমন্ত্রণ জানাতে চাই এই আগামী জাতীয় আগামী ঈদ উল ফিতরে জাতীয় ঈদগাহে এসে আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনাদের এই জামাতে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য, উপভোগ করার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে 35,000 মুসল্লির জামাতের ব্যবস্থা করা হয়েছে এবং সকল রকম ব্যবস্থা সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। আমরা আশা করছি যে কোনো রকম কোনো বৃষ্টিপাত হবে না, আবহাওয়া অধিদপ্তর থেকে সেভাবে আমরা তথ্য পেয়েছি। তবুও যদি কালবৈশাখী ঝড় অথবা প্রবল বৃষ্টিপাত হলেও যাতে করে সুষ্ঠুভাবে এখানে জামাত আয়োজন করা যায়, নামাজ আয়োজন করা যায়, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। পুরোটাই আমরা ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছি এবং কোনো রকম যেন কোনো পানি পড়তে না পারে এবং কোনো দুর্ভোগ যেন না হয় সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা নিয়েছি। আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থাকবে এবং সকল স্বাস্থ্য সেবাও এখানে নিশ্চিত করা হবে, যাতে করে কোনো রকম কোনো মুসল্লিদের কোনো সমস্যা যাতে করে না হয়। আমাদের মূল প্রবেশ দ্বার হলো, প্রবেশ পথ 4টি, মহিলাদের জন্য আলাদা রয়েছে এবং বহির্গমনের সময় যখন জামাত শেষ করে আমরা বেরোবো তখন আমরা উত্তরের দিকে আরও 3টি ফটক আমরা রেখেছি, যাতে করে মুসল্লিরা দ্রুত বের হয়ে যেতে পারে, তার কোনো রকম ভিড় বা কোনো রকম যেন অসুবিধা বা অস্বস্তি না হয়। এর জন্য আমরা বহির্গমনের জন্য, বাহিরের জন্য উত্তর দিকে সুপ্রিম কোর্টের দিকে আমরা আরও 3টি ফটক রেখেছি, যাতে করে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে বের হতে পারে। সুতরাং আগামী পরশুদিন বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমরা আশা করছি চাঁদ দেখা সাপেক্ষে আমাদের ঈদের জামাত হবে এবং 8:30 ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে 8:30 আমাদের প্রধান জামাতের আয়োজন করা হয়েছে। আমরা পূর্বের ন্যায় আমরা সকলকে অনুরোধ করব যে যাতে করে, যেহেতু খুব গরম থাকার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে কোনো রকম কোনো দেয়াশলাই, কোনো ম্যাচ, কোনো আগুন জ্বালানোর কোনো রকম কোনো সরঞ্জাম, দেয়াশলাই এগুলো যেন সাথে বহন না করে সেটার জন্য আমরা অনুরোধ করব। এবং আমরা নিরাপত্তা বাহিনী, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও সেই প্রেক্ষিতে দিক নির্দেশনা দিবে, যাতে করে কেউ সেরকম কোনো অগ্নিকাণ্ড হতে পারে বা আগুন জ্বলতে পারে এরকম কোনো রকম পদার্থ যাতে করে সামগ্রী বা সাথে না নিয়ে আসে, এটা আমাদের বিনীত অনুরোধ থাকবে। জি, সেগুলো আনতে পারবে, যথাযথ জায়নামাজ এবং ছাতা সেগুলো অবশ্যই তাদের সাথে আনতে পারবে, তবে নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী যে নির্দেশনা দিবে সেগুলো পরিপালন করতে হবে। ঠিক আছে। জি, আমরা আপনাদের খেয়াল আছে যে গত বছর প্রবল বৃষ্টি হয়েছিল কিন্তু তারপরেও এখানে কোনো রকম কোনো সমস্যা হয়নি, সবাই সুন্দরভাবে, এক ফোঁটা পানিও ভিতরে আসতে পারেনি এবং সবাই সুন্দরভাবে জামাতে অংশগ্রহণ করে তারপরে যেতে পেরেছে। সুতরাং আমরা আশা করছি সেরকম সেই আবহাওয়া, প্রতিকূল আবহাওয়াকে মাথায় নিয়েই আমরা আয়োজন করেছি। আমরা আশা করছি এখানেই সুষ্ঠুভাবে করতে পারবে। দ্বিতীয় যেটা, তারপরও বিকল্প ইসলামিক ফাউন্ডেশন থেকে, ধর্ম মন্ত্রণালয় থেকে বিকল্প রাখা হয়েছে যে যদি এখানে সম্ভব না হয় তাহলে বাইতুল মোকাররমে পরবর্তী জামাত হবে, কিন্তু আমরা মনে করি যে আমাদের যে আয়োজন আছে সেটা মাধ্যমে সকলে এখানে স্বাচ্ছন্দ্যে জামাতে অংশগ্রহণ করতে পারবে।